স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট কাশীনাথ ব্যানার্জি, যে মানুষটিকে আজ বহু মানুষ ঠাকুর নামে চেনেন। তার কারণ, তিনি কিন্তু পূজা অর্চনার মধ্যেই নিজেকে লিপ্ত রাখেন এবং জ্যোতিষ আর তন্ত্র কিন্তু বংশ পরম্পরায়। প্রত্যেকেই অনুষ্ঠানটা যখন দেখেন, আমাদের অনুষ্ঠানের পেছনেই চলতে থাকে যে অংশটি, সেটা হচ্ছে কাশীনাথ ব্যানার্জি ওনার স্বপ্নে পাওয়া সন্ন্যাসী মা মনসার মন্দির এবং সেই জাগ্রত মা মনসার মন্দির, যেখানে বসে তিনি কিন্তু যাগ যজ্ঞ করেন। এছাড়া তারাপীঠ কামাখ্যা তো জানি, আর এই সন্ন্যাসী মা মনসার আশীর্বাদ, ধন্য কাশীনাথ ব্যানার্জি, সেই আশীর্বাদে তিনি যে কাজ হাতে নেন, সন্ন্যাসী মা মনসার আশীর্বাদে সেই কাজেই কিন্তু তিনি সফলতা যেমন নিজে পান, আপনাদেরকেও সেই সফলতা তিনি এনে দেন। তাই কিন্তু আজ মানুষ কাশীনাথ ব্যানার্জিকে এক নামে এক ডাকে চেনে। আজ বহু মানুষ আছেন, বিভিন্ন জায়গায় গেছেন, বিভ্রান্ত হয়েছেন, অর্থ নষ্ট হয়েছে, শেষ মুহূর্তে সমস্ত আশা ভরসা ত্যাগ করে লাস্ট একদম যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে আর কিছু করার নেই, তখন হয়তো অনুষ্ঠান দেখে বা কারুর মুখ থেকে শুনে কাশীনাথ ব্যানার্জির কাছে গেছেন, তখন আপনি নিঃস্ব। কিন্তু এই কাশীনাথ ব্যানার্জি মুখ ঘুরিয়ে নেননি, তিনি কিন্তু আপনার পাশে দাঁড়িয়েছেন। আজ আপনি ভালো আছেন, আজ আপনি বহু মানুষকে পাঠাচ্ছেন যে না সত্যি আমি চিনতে বড্ড ভুল করেছি, অনেক দেরি করে ফেলেছি, সব হারিয়ে যখন গেলাম দেখলাম না আমি কিছুই হারাইনি, সব আবার আস্তে আস্তে ফিরে পাচ্ছি এই কাশীনাথ ব্যানার্জির হাত ধরে। সেই কাশীনাথ ব্যানার্জিকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার, নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবৈ নমঃ। অখণ্ড মণ্ডল কারণং ব্যাপ্তং যেন চরাচরণং তদ্বাদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবৈ নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। কাশীনাথের অনুষ্ঠান মানে তো টিপস থাকেই, আপনারা খাতা পেন নিয়ে রেডি আছেন, আর খাতা পেন যারা নেননি বলবো খাতা পেনটা নিয়ে নিন, তার সঙ্গে এটাও লিখে রাখুন যে আজকে রাত্রি 9টা থেকে 10টা সরাসরি কিন্তু কাশীনাথ দাস সঙ্গে কথা বলতে পারবেন এক ঘন্টা, এবং আপনারা আপনাদের বিষয়ে যা যা জানার জানতেও পারবেন। ফোন করবেন যে নাম্বারে 7797760139 এবং আরও একটি নাম্বার 9083640853, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে রাত্রি 9টা থেকে 10টা কাশীনাথ দাস সঙ্গে কথা বলতে পারেন। ফোনের বন্ধুকে দেখে নেবো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি সল্লেপ থেকে অরুণাভ দাস বলছি। অরুণাভ দাস, অরুণাভ আপনার ডেট অফ বার্থ? 2 সেপ্টেম্বর 1961। 2 সেপ্টেম্বর 1961, হ্যাঁ, বিকেল 4টে। জন্মস্থান 1961, জন্মস্থান 61, জন্মস্থান কলকাতা, কটার সময় হয়েছে? বিকেল 4টে এবং কলকাতায় জন্ম। দাদা সেদিনটা কি বার ছিল? শনিবার। কি জানতে চাইছেন? না না না, আপনাকে বলতে হবে না, দাদাই বলে দিচ্ছেন। তা কিসের ব্যবসা করেন? আমি জেরক্সের ব্যবসা। দাদা ব্যবসার জায়গাটা একটু খারাপ হয়ে গেছে, কেন বা কি করণীয় যদি একটু বলেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এর ব্যবসাটা মাঝে মাঝে ব্রেক করবে। হ্যাঁ, ব্রেক করবে। তার কারণটা হচ্ছে কি যে এর হচ্ছে অষ্টম হাউসে রবি আর, হ্যাঁ, রবি আর রাহু একই ঘরে আছে, ঠিক আছে। এইখানে কি হলো না, একটা গ্রহণ যোগ হয়ে গেল, তার মানে আমাদের টাকা পয়সা এইসবগুলো আসে কোথার থেকে? মান সম্মান যশ প্রতিপত্তি কে দেয় না? দেয় রবি। হ্যাঁ, সেইখানে রাহু বসে আছে, তার মানে ওইখানে যে ব্যবসা করবে ব্যবসাটা চলবে, মাঝে মাঝে ভালোই চলবে, দিয়ে মাঝখানটা একবার একটু ব্রেক হয়ে যাবে। এক
এটা আরেকটা হচ্ছে কি, তোমার বাবা পয়সার অভাব কিন্তু কখনোই হবে না, পয়সার অভাব কখনোই কিন্তু হবে না, ঠিক আছে? কারণ বৃহস্পতি শনি একই ঘরে আছে, এটা খুব ভালো এবং লগ্নে আছে, ঠিক আছে? হ্যাঁ, দ্বিতীয় নম্বরে কে মানে দ্বিতীয় ঘরে কেতু, মানে অর্থের জায়গাটায় কেতু বসে আছে, ঠিক আছে? তা অর্থের জায়গায় কেতু বসে থাকলে কি হবে, ধরো তোমার ইনকাম হবে, তুমি তোমার পয়সা আসছে, কিন্তু পয়সাটা তোমার বেরিয়ে যাচ্ছে, তুমি আর বুঝতেই পারছো না, পয়সাটা তুমি আর দেখতেই পাচ্ছ না, ঠিক আছে বাপ? হ্যালো হ্যালো কেতু না, এটাকে ঠিক করতে হলে যোগাযোগ করতে হবে এবং তার প্রতিকার প্রতিবিধান নিতে হবে, তবে কিন্তু জায়গাটা ঠিক হবে। কারণ রোগ হয়েছে, তা রোগটার ওষুধ খেতে হবে। এবার আপনি বললেন, আমি দেখা গেল ডাক্তারবাবু দুটো ওষুধ লিখেছেন, আপনি বললেন আমি একটা ওষুধ খাবো। এবার ওষুধের সঙ্গে কিছু নিয়ম আছে, পথ্য আছে, যে এই এই জিনিসগুলো খাবেন, এগুলো খাবেন না, এই কাজগুলো করবেন, এগুলো করবেন না। আপনি যদি সেটা মেনে চলেন রেজাল্ট পাবেন। আপনি যদি বলেন যে না, ওই কেতু শুনলাম, একটা কেতুর প্রতিকার করলেই কি ঠিক হয়ে যাবে, না দর্শক বন্ধু এতটা সোজা নয় অ্যাস্ট্রোলজি। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, বলুন কার বিষয়ে? আমি খড়গপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে কি জানতে চাই? ছেলের নাম? ছেলের নাম কুনাল মল্লিক। কুনালের ডেট অফ বার্থ? 8/5/1991। 8/5/1991 কটার সময় জন্ম? 1:47। সেটা কি দুপুর না রাত? দুপুর 1:47। দুপুর 1:47। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। এখন চাকরির চেষ্টা করছে, দেখে দিচ্ছেন, দাদা যেগুলো বলবেন আপনি একটু হ্যাঁ না উত্তর দেবেন। আচ্ছা, এমএ বিএড করেছে, চাকরির চেষ্টা করছে, চাকরির জায়গাটা আপনি কি দেখছেন, বা এই জবটা চলছে কি, শুরু হলে কবে হবে? আমি বলছি, শুনো তুমি এরপরে। হ্যাঁ, তোমার ছেলের চাকরি এবং সরকারি চাকরি, খুব ভালো চাকরি করবে, কিংবা বেসরকারিও যদি কাজ করে, মানে কোম্পানিতে যদি কাজ করে, খুব ভালো একটা পদে কাজ করবে। ওর গন্ডগোল হয়ে আছে মা, আমি বলে দিচ্ছি তোমাকে, ওর বুধ নিচস্থ হয়ে গেছে এক। হ্যাঁ, আর হচ্ছে তোমার মঙ্গলের সঙ্গে এখানে একটা কেতু বসে আছে, মঙ্গলের সঙ্গে কেতু বসে থাকার জন্য এখানে একটা কি বলবো, এটাকে মানে তোমার ছেলের দেখবে ইন্টারভিউ দিবে, ইন্টারভিউ ভালোই দিবে, কিন্তু হ্যাঁ ইন্টারভিউ ভালো দিবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু কেটে যাবে মা, এটি তোমাকে কাজ করতে হবে মা। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু জেনে রেখে দিন, রাত্রি 9টার সময় আপনি ফোন করে জেনে নিতে পারেন এটা কি খরচা পড়বে, কি পড়বে, কোথায় আসতে হবে। না, টিভি স্ক্রিনে যে নাম্বার রয়েছে 7797760। এখানে বহু মানুষ চেষ্টা করেন, সুযোগটা সবাইকে দিতে হবে। কাশীনাথদা আপনাদের জন্য একটা সুযোগ রেখেছেন, রাত্রি 9টা থেকে 10টা এক ঘন্টা উনি আপনাদের টাইমটা দেন, সেইখানে আপনি ফোন করবেন, টিভি স্ক্রিনে যে নাম্বার রয়েছে 7797760139 এবং আরও একটি নাম্বার 9083640853। এখানে শুধুমাত্র উনি আপনাদের একটু হিন্স দিয়ে দেবেন। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার নমস্কার, আমি বলছি। কোথা থেকে? পাঞ্চগঞ্জ থেকে বলছি। এটা কোথায়?
দাদা আপনি ফোনটা নিয়ে ঘরের বাইরে চলে আসুন, কিচ্ছু বোঝা যাচ্ছে না। খুব আস্তে আস্তে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন, নামটা বলুন। নামটা হচ্ছে দেবদাস মুখার্জি। দেবদাস বাবু কোথা থেকে ফোন করছেন? আমি বলছি পাণ্ডুগ্রাম থেকে। পাণ্ডুগ্রাম? পাণ্ডুগ্রামটা কোথায়? এটা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া? বাঁকুড়া, বাঁকুড়া বলবেন, পাণ্ডুগ্রাম বললে আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না সব সময়। ডেট অফ বার্থ বলুন। জন্ম কটার সময়? রাত্রির 11:30। জন্মস্থান? বাঁকুড়া। কি জানতে চাইছেন? আপনি ফোনটা যদি ঠিক করে না ধরেন দাদা, লাইনটা রাখা অসম্ভব। হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলছি ব্যবসাটা আমার চলছে না ঠিকমতো। হ্যাঁ, ব্যবসা, কিসের ব্যবসা করেন? স্টেশনারি। স্টেশনারি? স্টেশনারি দোকান। আর বিয়ের ব্যাপার? বিয়ের ব্যাপার? বিয়ের ব্যাপার? স্টেশনারি দোকান, ব্যবসাটা ঠিক চলছে না। আর বিয়ের জায়গাটা? বিয়ের জায়গা তো 1973 সালে জন্ম, ঠিক আছে, মানে এখনো বিয়ে হয়নি, তো ওর তো জেনে নেওয়া উচিত ও সপ্তম হাউসে শনি খেলছে, ঠিক আছে, তো শনি সপ্তম হাউসে থাকলে টু লেট, বিয়ে হবে নি যেটা না, বিয়ে হবে, দেরি হবে, হ্যাঁ দেরি হবে, অনেক দেরি হবে, এগুলো সব প্রতিকার করলে তা বিয়ে হবে। এক, হ্যাঁ হ্যাঁ বলুন। একদম ফুল, পূর্ণ কালসর্প যুগ, পূর্ণ কালসর্প যুগ। এবং এইটা হচ্ছে কুলিক কালসর্প যুগ, কুলিক কালসর্প যুগ, ঠিক আছে, এই কালসর্প যুগ তুমি খণ্ডন করো। হ্যাঁ, আর এখানে একটা আছে রবি শুক্রের দারিদ্র যোগ, এইটিকে খণ্ডন করলে তুমি তোমার অ্যাম্বিশন, তোমার মনের আশা যেটা, সেখানে যে তুমি পৌঁছাবে, তা নাহলে বাবু তুমি ওই ফোনই করবে আর কাজের কাজ কিছু হবে না, ঠিক আছে। আপনি যখন কাউকে দেখিয়েছিলেন, তিনি আপনাকে বলেছিলেন যে কাল সর্পদোষ আছেন, যে কারণে আপনি জানেন, কিন্তু কাশিদা পরিষ্কার বলে দিলেন যে এইটা জেনে যদি আপনি বসে থাকেন, বারবার বিভিন্ন জায়গায় ফোন করেন, কোনো লাভ হবে না। ইমিডিয়েট এই জায়গাটা কাজ করাতে হবে, প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবে কিন্তু আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই জিজ্ঞেস করতে করতে আপনার কিন্তু বয়সটা বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, কাজের কাজ কিছু হবে না। আজকে এই বিয়ের টাইম, ক্রমশ আপনাকে বলে দিলেন যে বিয়েটা দেরিতে আছে, এবার আপনি আরও একজন আরও একজন, এর উপরে বছরের পর বছর পার হয়ে যাবে। 1973 সালে জন্ম, চিন্তা করতে পারছেন বয়সটা কোথায় দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়ে গেছে। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন। আমার ছেলে মানে কোনো কিছুতে কিছু হচ্ছে না। না সেটা তো পরের কথা, আগে ছেলের নাম বলুন। ছেলের নাম শুভ্রজ্যোতি ভট্টাচার্য। শুভ্রজ্যোতি, কোথা থেকে ফোন করছেন? 87-তে জন্ম। কোথা থেকে ফোন করছেন? অম্বিকা কালনা থেকে। কালনা থেকে? ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 30/11/87। 30/11/1987। কটার সময় জন্ম? 6:14 সকাল। সকাল 6:14। জন্মস্থান কালনা? না না, বিহার, কোচসে, বিহারে জন্ম। বিহার? আচ্ছা, ছেলের কাজের জায়গাটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ছেলে এখন কি করে? 87 সাল তো। হ্যাঁ, ছেলে এখন 1 বছর ধরে বসে আছে। বসে আছে? আমি কাশিনাথদা কে দিচ্ছি। কাশিনাথদা, ছেলে 1 বছর ধরে বসে আছে, কর্মের জায়গাটা কি দেখছেন আর কেন এই সেই একই কালসর্প যুগ, বুঝতে পারছেন, পূর্ণ কালসর্প যুগ আছে। হ্যাঁ, এবং দেখুন ওর যে বৃহস্পতি, বৃহস্পতির ঘরেই আছে, চন্দ্র ভালো জায়গায় আছে, কিন্তু ওইখানে রাহু বসে গেছে, ওইখানে রাহু বসে যা মানে বসে থাকার জন্যে, তাহলে বৃহস্পতি আমাদের, আমি একটু আগেই বলেছিলাম রবি বৃহস্পতি বোধ, এগুলো আছে আমাদের অর্থ ইনকামের দিক দিয়ে, কিংবা কোনো চাকরি ক্ষেত্রে এরা আছে কাজ, শুভগ্রহ, শুভগ্রহ, সেখানে কে বসে গেছে না, রাহু বসে গেছে। হ্যাঁ, রাহু বসে থাকার জন্য কি হচ্ছে না, ওর যে যদিও কোনো কাজ করতো দেখবেন পরপর পরপর এগুলো বসে যাবে,
কারণ এর যে এখন যে দশা, মহাদশা যেটা চলছে সেটা এখন কেতুর মহাদশা চলছে। মানে এই ঘরে যারা আছে শনি আর রাহু আর কেতু, তাদের এখন পিরিয়ডটা চলছে। তাহলে ওই পিরিয়ডের মধ্যে ওর ভালো কিছু হতে পারে না। তার মানে ভালো চলবে কখন না, এই কালসর্পযোগ এটাকে খণ্ডন করতে হবে। হ্যাঁ, খণ্ডন করার পরে লাইনটা কেটে গেছে, কিছু করার নেই। আমি একটু প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, মঙ্গলবার দাদাকে পুরুলিয়ায় পাচ্ছেন, তবে এই মঙ্গলবার কিন্তু পুরুলিয়ায় নয়, এই মঙ্গলবার দাদাকে আপনারা কল্যাণীতে পাবেন। যারা কল্যাণীতে দেখাতে চাইছেন বা কল্যাণীর আশেপাশে যারা আছেন, টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে বুকিং করুন, এই মঙ্গলবারটা দাদাকে কল্যাণীতে পাচ্ছেন। বাকি অন্যান্য মঙ্গলবার কিন্তু আপনারা পুরুলিয়াতে পাবেন। বুধবার দিন আপনারা মেঝেদা ভাগ্য দর্পণে দাদাকে পাচ্ছেন, সোমবার দিনকে ঘাটালে পাচ্ছেন, বৃহস্পতিবার বরানগর আস্থা, শুক্রবার দিনকে সৌভাগ্যচক্র কালীঘাট, এবং শনিবার দিন মেদিনীপুর কেরানীতলা জেমস প্যালেস। অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং বাঞ্ছনীয়, আমি কাশিদার কাছে যাব। কাশিদা, আপনার অনুষ্ঠান টোটকা থাকে, একটা দিচ্ছি খুব ভালো টোটকা, যে অনেক মেয়েদের কি হচ্ছে, বিয়ে হচ্ছে না, ঠিক আছে, অনেক মানে আগে একটু দেখে নি কে আছেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হুগলি থেকে সুপর্ণা দাস। হুগলি থেকে সুপর্ণা দাস, ডেট অফ বার্থ? হ্যালো, কতই অক্টোবর? 1993। অক্টোবরের কত তারিখ? 4 তারিখ। 4 অক্টোবর 1993। হ্যাঁ হ্যাঁ। কটার সময় জন্ম? জন্ম 17:07। সকাল 7টা। জন্মস্থান? 1993। জন্মস্থান বাগদরুন। কোথায়? বাগদরুন। জেলাটা বলুন। সকাল 7টা। আচ্ছা, প্রশ্নটা কি নিয়ে? প্রশ্ন হচ্ছে আমার ক্যারিয়ার, মানে একটা কাজ করছি আর কাজে চেঞ্জ হবে কিনা। আপনি জব করছেন, তার থেকে ভালো জব পাবেন কিনা, এটাই তো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছেন। আচ্ছা মা, তুমি যে তোমার লগ্ন জানো, কি লগ্ন? না 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 না, কাউকে দেখানো হয় না। আচ্ছা না, আমি বলছি শোনো না, তোমার হচ্ছে তুলা লগ্ন, ঠিক আছে মা? সেখানে কে বসে আছে না, মঙ্গল বসে আছে, লগ্নে মঙ্গল বসে আছে, ঠিক আছে মা? তুমি যে কাজ, যে কাজটা করছো, এই যে পেয়ে গেছো না, এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে? কারণ এই তুমি হচ্ছে মাঙ্গলিক, দেখবে, হ্যাঁ, এই যে তুমি কাজটা করছো, দেখবে মাঝে মাঝে কী হবে, ওই কাজে অনেকেই তোমার পেছনে লেগে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো মা? আর একটা কি, তোমার দ্বিতীয় স্থানে রাহু বসে আছে, মানে অর্থস্থানে রাহু বসে আছে। তুমি যে মানে যে মানে তুমি যেটা ভাবছো যে আমি এইটা ইনকাম করব, সেই জায়গাটা তুমি যে এখনও যে পৌঁছাতে পারছো না, তার কারণটা হচ্ছে দ্বিতীয় স্থানে রাহু বসে আছে, বুঝতে পারছো মা? এবং তোমার গেল রবি বৃহস্পতি। হ্যাঁ, তুমি যেটা বলছো যে এখন এখন 22 সালের পর হবে মা। হ্যালো, না দাদা বলে দিলেন 22 সালের পরে কিন্তু আপনার জব পরিবর্তন বা ভালো জব হবে, এটা পরিবর্তন হলেও ভালো মনের মতো জব কিন্তু 22 সালের পর। 22 সাল না? 22 সাল। বিবাহযোগ তুমি মা মাঙ্গলিক দোষ না কাটালে মা, তোমার দেখবে হবে হবে করবে, ঠিক আছে, দেখবে হয়ে মানে কথা হয়ে যেও কেটে যেতে পারে, ঠিক আছে মা? এবং তোমার যে আমি একটা কথা বলে রাখি, তুমি এটা শুনে রাখো, তোমার যে স্বামী হবে আর কি, ঠিক আছে, সে দেখতে খুব সুন্দর হবে, ঠিক আছে? হ্যালো হ্যালো, বলুন, শুনছি না? উনি বললেন আপনি শুনতে পেয়েছেন? আপনার যার সঙ্গে বিয়ে হবে সে দেখতে ভালো হবে, কিন্তু মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে নেবেন, মাঙ্গলিক দোষ জেনে মানে কেটে যাবে, মানে মানে যোগাযোগটা এসেও সেটা কেটে যাবে, পরিণতি না পাওয়া। দর্শক বন্ধু, আপনারা যারা এখানে চেষ্টা করছেন পেলেন না, রাত্রি 9টা থেকে 10টা কাশিদার যে মোবাইল নাম্বার রয়েছে 7797760139, এবং আরও একটি নাম্বার 9083640853,
এই নাম্বারে ফোন করে দাদার সঙ্গে কথা বলতে পারেন এবং কী খরচা পড়বে না পড়বে, কী বৃত্তান্ত, সমস্তটা কোথায় আসতে হবে, কোথায় দেখাতে পারবেন এবং নিজের বিষয়ে যদি জানতে চান সেখানেও কিন্তু এক দুটো প্রশ্নের উত্তর দাদা দিয়ে দেবেন। টিপসটা দাদা যে সমস্ত মেয়ে ছেলেদের গুপ্ত শত্রুতার জন্য, এখন গুপ্ত শত্রুতা বলতে কি, দেখবেন পাশের বাড়ির লোকে শত্রু হয়ে যায় আর কি, ঠিক আছে, মেয়ের বিয়ের জন্য অনেক ছুটাছুটি করছেন, হ্যাঁ বিয়ে আর হচ্ছে না, কথা হয়ে যাচ্ছে, ঠিক এই একই জিনিস যেটা আমি একটু আগেই বললাম, কথা হয়ে যে কেটে যাচ্ছে, সেই জায়গাটায় কী করবেন, সেই জায়গাটা কী করবেন আমি বলছি, বারংবার যেখানে কেটে যাচ্ছে সেখানে এই ওই উপায়টা যদি করেন, হ্যাঁ যতদূর সম্ভব মনে হচ্ছে যে এটা হয়ে যাবে, আপনার বিয়ে, আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে, যে কেটে যাচ্ছে বারংবার বাধা এসে যাচ্ছে, কথা হয়ে যে কেটে যাচ্ছে, সেই জায়গাটা দেখবেন বিয়েটা তার হয়ে যাবে। কি করবেন, না একটা গোটা কাঁচা হলুদ বুধবার দিন নেবেন, গোটা একটি কাঁচা হলুদ, হ্যাঁ বুধবার দিন বাজার থেকে কিনে আনবেন, কিনে এনে ওদিকে গঙ্গা জলে আরে বেশ পরিষ্কার করে ধুবেন, ধুয়ে হ্যাঁ ধুয়ে কি করবেন, না কৃষ্ণ বা গোপালের যদি ফটো কিংবা যদি বিগ্রহ থাকে, হ্যাঁ সেইখানে একটু সংকল্প গড়িয়ে নেবেন কাউকে দিয়ে, যে আমার এই মেয়ের বিয়ের জন্য আমি এইটি গোপালের চরণে রাখলাম কিংবা শ্রীকৃষ্ণের চরণে রাখলাম বলে হ্যাঁ এটি রেখে দিলেন, তাহলে বুধবার দিন ওই দিন সারা রাত ওইটি থাকবে, বুঝতে পারছেন, বৃহস্পতিবার দিন সকালবেলায়, মেয়ে ঘুম থেকে উঠে কী করবে, না স্নান করবে, তো স্নানের বালতিতে অল্প একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবেন, দিয়ে সেই হলুদ দিয়ে স্নান করবে, অল্প হলুদ ফেলে দিয়ে স্নান করবেন, আর এরপরে কী করবেন, ওই গোপালের চরণ থেকে কিংবা কৃষ্ণের চরণ থেকে ওই যে আপনার যে গোটা একটি কাঁচা হলুদ রেখেছিলেন সেটি কী করবেন, না একটি হলুদ সুতায় ভালো করে বাঁধবেন, বেঁধে আপনি বাঁ হাতে ধারণ করবেন, হ্যাঁ এইরকম ১৬টি বৃহস্পতিবার, মানে এই বৃহস্পতিবারে বাঁধলেন, সামনের বৃহস্পতিবারে ওই পুরোনোটাকে খুলে দিয়ে নতুন একটি বাঁধবেন, এবং ওই একই প্রসেস এবং ১৬টির মধ্যে তোমাদের বিয়ে হতে হবেই একদম, একদম গ্যারেন্টি, না হলে আমাকে ফোন করবে যে আমার বাবা বিয়ে হয়নি, আমি এইগুলো করেছিলাম, হ্যাঁ আমার বিয়ে হয়নি, বিয়ে হতেই হবেই, কারণ কাশীনাথ দা টিপস করে বহু মানুষ উপকৃত, এটা কিন্তু ফোন করে জানান, আমি এই তো আমার গর্বে তাই দিয়ে আমি করে দিলাম এই রিসেন্ট শুধু আমার এই ইয়েতে যেটুকু প্রয়োজন তার বেশি কিন্তু তিনি নেন না, কাশীনাথ দা আপনি যদি, না না এটা আমার কাছে অনেকেই আছে, আমার আমার মেন উদ্দেশ্য আমি আপনাদেরকে জোর করি মানে বলছি, আমি আমার ওই যে ঠাকুর দেখছেন না, আমি এই ঠাকুর স্বপ্নে পেয়েছি, আমার ছোট থেকে একটা ইয়ে ছিল যে আমি এই ঠাকুরের আমি একটা প্রচার করব, ঠিক আছে, একবার আমি ওই কার্পাট ছাপিয়েছিলাম, রিবলেট ছাপিয়েছিলাম, লজ্জায় কাউকে দিতে পারিনি, ঠিক আছে, তো আমি এই একটা স্কোপ পেয়েছি, আমার এখানে এসেছি মানে আমি এই জ্যোতিষ ব্যবসা করব বলে নয়, আমার মেন উদ্দেশ্য আমি আপনাদেরকে সত্যি কথা বলছি, আমার ওই যে ঠাকুর দেখছেন এই ঠাকুরের নাম প্রচার করে দিয়ে, ঠিক আছে, এর জন্যে আমি যত সামান্য যে কোনো কাজে আমি যত সামান্য পয়সা নিয়ে আমি কাজ করে দিই, হ্যাঁ এবং অনেকে মানে আপনি মানে অবাক হয়ে যাবেন, আমি মানে কি বলবো যে অর্ধেক পয়সা পাই অর্ধেক পয়সা আমি পাই না, হ্যাঁ তা আমি আমি কাউকেই কোনোদিনই কিছু বলিনি, আমার উদ্দেশ্য আমার ঠাকুরের নাম প্রচার করে দেয়, দেখবেন আর বিগ্রহ সন্ন্যাসীর বিগ্রহ আপনারা মানে গোটা ভারতবর্ষে খুঁজে আপনি কোথাও পাবেন না, হাতি গোড়া দেখতে পাবেন, কিন্তু আমার এখানে আমি এই যে আমি বিগ্রহ আমাকে স্বপ্নে যে এসেছিলেন আমি যে বিগ্রহটা করেছি সন্ন্যাসীর বিগ্রহ গোটা আপনি ভারতবর্ষে খুঁজে বেড়ান কোথাও বিগ্রহ নাই, শুধু আমার এখানেই আছে, আর এর নাম প্রচার করার জন্যই আমি এইখানে এসে বসেছি, আর এর সঙ্গে এটাও বলছি দর্শক বন্ধু যে যেটুকু খরচা পড়ে একটা কাজ করতে সেই পয়সাটাই তিনি নেন, তো সময় তো শেষ, বিদায় নিতেই হবে, দাদার মোবাইল নাম্বার আপনারা নোট করে রেখেছেন, রাত্রি ৯টা থেকে ১০টা ফোন করে সরাসরি কাশীদের সঙ্গে কথা বলতে পারেন, সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেবো, বিদায় জানাবো দাদাকে, বিদায় জানাবো আপনাদেরও, নমস্কার দাদা, নমস্কার দর্শক বন্ধু। ঠিক আছে।